शंभू ऐसे शंभू ये तुम्हारा जो हाथीटा देखो ये हाथीटार नाम हे मीनाक्षी और ये तुम्हारा बड़ो विशाल चेहरा आकार जो हाथीटा देखो यटार नाम हे शम्भू। तो जस्ट यार दाँत गलो देखो जस्ट मैंने यत बड़ो दाँत गलो तो लाइफ में प्रथम बार देखल यत बड़ो दाँत हमें कोनोदिनो हाथीर यत बड़ो दाँत देखी तो प्रथम बार निजे चोखे देखल এখন যেটা দেখছো এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো দেখতে পাচ্ছ। তো ইঞ্জেকশনে ওষুধ মেশাচ্ছে আর কি, ইঞ্জেকশনে কি একটা মেশাচ যাতে বনের হাতিগুলোকে বস করতে পারে, তো সেই জন্য ওরা ইঞ্জেকশন মেশাচ্ছে। তো সেই পদ্ধতিটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পেরে যাবে। তো এই গাইজ আমি শুভ, তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা খুবই ইউনিক টাইপের হতে চলেছে। তো এসছি হচ্ছে এখন ভেষজ উদ্যানের কাছে আছি, তো ওইখানে আজকে কি জন্য এটা তোমরা একটু পরে ভিডিওটা দেখলে জানতে পেরে যাও। তো লাইফে ফার্স্ট টাইম আমি এরকম এক্সপিরিয়েন্সের একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো দুটো হাতি এসছে আর কি, তো মীনাক্ষী আর শম্ভু, তো ওই দুটো হাতি পুরো যতগুলো হাতি আছে সবকে তাড়া করবে। তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তো তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গাইজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার এরকম, তো বেশি আমি কথা না বলতে পারি, তোমাদেরকে সব ভিডিওগুলো শেয়ার করে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো, চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আমরা এখন জোয়াল ভাঙাতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ একটা কেলান আছে, তো কেলানটা পেরিয়ে আমরা গাইড রাখবো। তো গাইড রেখে যাবো হচ্ছে যে দুটো হাতি নিয়ে এসছে, তো শম্ভু আর মীনাক্ষী। তো সেই হাতি দুটো তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো আমরা প্রথমে গাইড রেখে নিই, তারপর তোমাদের দেখতে পাচ্ছ প্রচুর চারিদিকে গাড়ি আছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রচুর ভিড় জমে গেছে এখন। তো আমরা যাচ্ছি, যেতে যেতে দেখছি একটা রিপোর্টার চলে এসছে, তো সাংবাদিক। তো দেখতে পাচ্ছ সাংবাদিকটা দেখতে পাচ্ছ যে এরা রেকর্ড করছে আর কি। তো আমরা যাচ্ছি এটা দিয়ে, তো যাওয়ার পথে দেখছি দুটো ট্রাক দাঁড়িয়েছে। তো দুটো ট্রাকের মধ্যে সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছ এটা মীনাক্ষী আছে, সবাই বলছে এটাতে নাকি মীনাক্ষী আছে, তারপরেটা পরেরটাতে নাকি শম্ভু আছে। তো তো এই যে তোমরা হাতি ঠাকুরটাকে দেখছো, তো এই হাতি ঠাকুরটার নাম হচ্ছে মীনাক্ষী। তো এই দাঁতগুলো দেখতে পাচ্ছ ছোটো আছে, তো আর মানে হাতি ঠাকুরটা একটু ছোটো লাগছে। তো এখানে প্রচুর ভিড় আছে, তো এখন যত সময় বাড়ছে তত লোক হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 11টা, তো প্রচুর দেখতে পাচ্ছ প্রচুর লোক জমে গেছে এখন। তো এইবার যে তোমাদেরকে ভয়ঙ্কর হাতি ঠাকুরটা দেখাবো সেটার নাম হচ্ছে শম্ভু। তো ভিডিওটা দেখতে থাকো, সেই শম্ভুর ভয়ঙ্কর দাঁতগুলো দেখো তোমরা। তো দেখতে পাচ্ছ গাইজ এটা জাস্ট মানে শম্ভুর কাছে দেখো কত লোক। তো শম্ভুর দাঁতগুলো একবার জাস্ট দেখাবো তোমাদেরকে, ভিডিওতে সব কিছু দেখাবো। তো দাঁতগুলো দেখো জাস্ট কত বড় বড়, মানে বিশাল বড়। জাস্ট মানে আমি প্রথমবার দেখলাম এত বড় হাতি ঠাকুর, মানে এত বড় দেখেছি কিন্তু দাঁতগুলো আমি এত বড় দেখি। তো প্রচুর চারিদিকে লোক দেখতে পাচ্ছ, সবাই ফটো ভিডিও করছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর পারলে ভিডিওটাকে লাইক করে দেবে। তো দেখতে পাচ্ছ ওদের বাঁধা আছে, তো গলার এখানে বাঁধা আছে, পায়েও বাঁধা আছে, আর নিচে কি কলা গাছ, তারপরে উপর থেকে পাতা ইয়ে করে খাচ্ছে আর কি। তো এই সরা সকালে এসছে নাকি 6টা থেকে আছে। তো দেখতে পাচ্ছ মালটার মানে অবস্থা দেখো, মানে যদি পেয়ে যায় না কাউকে তাহলে অবস্থা খারাপ করে দেবে একদম। মালটাকে ভোকা আছে মনে হয়, হ্যাঁ খাবে বলছে। দুটা দাঁতে যদি একটা দাঁত চলে গেছে কারো পেটে তাহলে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই পাশে এত লোক যাচ্ছে। তো এই পাশে এত লোক যাওয়ার কারণ হচ্ছে, কারণ এই পাশে যে চারটা হাতি আছে, তো বুনো হাতি, তো সেই চারটা বুনো হাতির জন্য এই দুটো হাতিকে নিয়ে এসছে আর কি তাড়াবার জন্য। তো এদেরকে দিয়ে ওই চারটা হাতিকে বস করে নিয়ে যাবে আর কি। তো প্রচুর ওই চারটা হাতি প্রচুর মানে তাণ্ডব করছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ পাশে প্রচুর লোক আছে। তো হাতি ঠাকুরগুলো ভিতরে আছে বনের, তো এখানে দেখতে পাচ্ছ ফরেস্টের লোকগুলো যে বসে আছে এরা হচ্ছে হেড ডিপার্টমেন্টের হয়তো। আর দেখো চারিদিকে লোক মানে জড়ো হয়ে গেছে এখন, যত দেরি হচ্ছে তত লোক আছে। একটা মেয়ে আছে, মেয়ে ফরেস্টের অফিসার আছে। তো এরা দেখতে পাচ্ছ দুজন দুটো গাড়িতে লোড আছে, আর মনে আছে চারটে বুনো হাতি। তো সেই চারটে বুনো হাতি কখন আনে তো সেটা জানি না, তো আনলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা এরা সকাল থেকে আছে, সকাল মানে সেই 5:30-6টা থেকে এদেরকে এনেছে। তো প্রচুর খিদা পাচ্ছিল, তো দেখতে ওরা গাছের ডালপালা ভেঙে করে খাচ্ছে এখন, কারণ এত বড় জিনিসটা তো একটুতে খাবার তো মন ভরবে না, সেই জন্য ওরা পুরো গাছের সব ডালপালা ভেঙে খাচ্ছে আর কি। তো কলা গাছ ছিল, তো কলা গাছ এদের মন ভরেনি হয়তো, সেই জন্য ওরা উপরে গাছের ডালপালা ভেঙে করে খাচ্ছে। তো এখন আমরা সাইড দিক থেকে খেলা দেখাচ্ছে আমাদেরকে, শম্ভুই খেলা দেখাচ্ছে এখন।
এর নাম শম্ভু, বড়টার নামই মনে হয় শম্ভু। ও ভাই সাহেব মুখটা দেখ কত বড় লাগছে, শিবম ঢেকে যাবে মনে ভিতরে খেদায় মালিকলার অবস্থা খারাপ। সব হাতি খেতালো বল, হাতি দেখতে আসালো এনজয় লিতে আসালো। বনের যে হাতিগুলো আছে তো বনের হাতিগুলোকে বস করার জন্য তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো দেখতে হচ্ছে ইঞ্জেকশনে কি একটা মেশাজ মিশাচ্ছে আর কি, তো বনের হাতিগুলোকে বস করার জন্য তো ওদেরকে মানে দূর থেকে কিছু একটা ফায়ার করে মানে জাস্ট হাতিগুলোকে বস করাবে আর কি, তারপর ওগুলো সেগুলোকে নিয়ে যাবে। তো তার জন্য দেখতে হচ্ছে প্রস্তুতি করছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো, তো দেখা যাক সে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইজ ভিডিওটা দেখতে হবে। আমরা হাতির এখানে ছিলাম, তো হাতির এখানে প্রায় আমরা 3 ঘন্টা মতন ছিলাম, তো সেরকম কিছু দেখতে পেলাম না, শুধু হাতিগুলা মানে ট্রাকগুলোর উপরে উঠানো আছে। তো যেদিক থেকে কলাবনির দিক থেকে হাতিগুলো সেগুলো এখন আসেনি, তো ফরেস্ট সেগুলো আনতে গেছে। তো নিয়ে আসলে যদি দেখি আমরা তখন থাকতে পারতো, প্রচুর খেতে লাগছে, যদি থাকতে পারতো তাহলে সব কিছু দেখাবো তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো, আমরা এখন একটু বাইরের দিকে এসেছি, কী করতে এসেছি সেটা তোমাদেরকে একটু পরে বলবো আর কি। তো ভিডিওটা দেখতে থাকো। তো ব্যাপারটা হচ্ছে আমরা একটু বাইরের দিকে গেছিলাম, তো বাইরের দিক থেকে এসে করে দেখছি না দুটো গাড়ি ভিতরে ঢুকে গেছে বনের। তো বনের চারিদিকে দেখতে হচ্ছে প্রচুর লোক হয়ে গেছে, মানে একদম পুরো বনটা পুরো ভরে গেছে। তো দেখতে হচ্ছে চারিদিকে মানে একদম লোকের লোক। তো দেখতে হচ্ছে রাস্তার মানে যে রাস্তাটা আছে মাঝে, তো রাস্তাটা দেখতে হচ্ছে মীনাক্ষী, যে গাড়িটাতে আছে যে হাতিটা, তো এটার নাম হচ্ছে মীনাক্ষী, আর আগের গাড়িটাতে আছে শম্ভু। তো এরা দুজন গাড়িতে এখনও লোড করাই আছে। তো আমরা এখন এখান থেকে ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে আর কি। তো ফরেস্টের লোক আছে আর এমনিতে প্রশাসন তো আছেই। তো দেখতে হচ্ছে এটা হচ্ছে মীনাক্ষী, তো আমরা আগের দিকে তোমাদেরকে শম্ভুকে দেখাবো। তো গাইজ এই যে জাস্ট দেখতে হচ্ছে এটা হচ্ছে শম্ভু। তো শম্ভু এখন আমাদের বনের ভিতরে ঢুকে গেছে, তো চারিদিকে এখন লোক চলে এসেছে শম্ভুর কাছে, ফটো সেলফি ভিডিও সবাই করছে আর কি। তো যাই না এখন কী হবে ভিতরে, তো আমি ভিতরে অনেক মানে ভয়ে মানে সাহস করে ঢুকেছি আর কি। তো জাস্ট দেখতে হচ্ছে চারিদিকে সবাই ঢুকে গেছে বনের ভিতর দিক থেকে আর কি। তো ভিডিওটা দেখতে থাকো, জানি না এখন কী হবে, তো যতটা পারবো তোমার সাথে ভিডিওটা শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে আমরা সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন, তো সন্ধ্যা আমরা তার আগে একটু বাড়ি চলে গেছিলাম, তো বাড়ি থেকে আমরা ব্যাক এসেছি। তো এখন যে সিনটা দেখতে হচ্ছে এখন শম্ভুকে আর এই যে মীনাক্ষী এদেরকে নিয়ে যাচ্ছে ঝাড়গ্রামের সাইডে, তো কারণ এই সাইডে নিয়ে গেলাম। তো এই পাশে যে মনের যে একটা হাতি ঠাকুরকে নাকি বস করে নিয়েছে, তো একটা হাতি ঠাকুর ইঞ্জেকশন মারা হয়ে গেছে, তো সেই জন্য ওই দুটোকে নিয়ে যাচ্ছে ঝাড়গ্রামের দিকে। তো আর হাতিগুলো ওই সাইডে আছে, তো সেই জন্য ওই দুটোকে নিয়ে যাচ্ছে। তো ব্যাক তো প্রচুর লোক বনের ভিতরে ঢুকেছিলো, তো আমরাও ঢুকেছিলাম, জাস্ট আমরা বেরিয়ে গেছি ভয়ে আর কি। তো দেখতে হচ্ছে এদেরকে নিয়ে যাচ্ছে, তো বনের দিক থেকে দেখতে পাবে এবার কত লোক বেরাচ্ছে আর কি, সবাই বাইক নিয়ে চলে গেছিলো। তো দেখতে হচ্ছে এখন সবাই যে বনের দিক থেকে বাইক নিয়ে ব্যাক আসছে আর কি। তো এখন জানি না কী হবে, তো আমরা যদি যাই তো রাত্রেবেলা ভিড়ে এখন ওই জোয়ালভাঙা থেকে বেরিয়ে করে ঝাড়গ্রামের দিকে যাচ্ছে, তো প্রচুর ভিড় হয়ে গেছে। তো জোয়ালভাঙা যে কেনালটা দেখতে পাচ্ছ, তো এখানে প্রচুর পরিমাণে ভিড়, সবাই ফটো তুলছে আর কি, ফটো ভিডিও করছে। তো হাতিগুলোর পেছনে যাচ্ছে সবাই, তো জানি না আমরা যাবো কি না, তো গেলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো, আর না গেলেও তোমাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো আর কি। তো তার জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা পারলে একটা লাইক করে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউ। শম্ভু এসছে, শম্ভু তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে রাত্রেবেলা সিন। তো রাত্রেবেলা সিনটা একটা দাদা আমার ভিডিও করে নিয়েছে, তো দেখতে পাচ্ছ দে বনের যে হাতিগুলো, তো তার মধ্যে একটা হাতিকে নাকি পেয়েছে। তো একটা হাতিকে বলেছিলাম তোমাদেরকে যে ইঞ্জেকশন মেরে বস করেছিল, তো এই যে দেখতে পাচ্ছ হাতিটা গুটা, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে মানে প্রচুর লোক, তো সবাই ভিডিও করছে। আর এই যে দেখতে পাচ্ছ হুলাপাটি আছে, হুলাপাটি যে হুলা মানে আগুন নিয়ে আর কি এরা হাতিকে মানে ইয়ে করে আর কি, তো তাড়াই যেটা তোমরা সবাই জানো। তো এখন দেখতে পাচ্ছ পুলিশ চারিদিকে সবকে দূরে করে দিচ্ছে, কারণ নাহলে তো আজ যে তিনটা রেগে গেছে, সেই তিনটা নাহলে যে কোনো সময় আক্রমণ করতে পারে, সেই জন্য আর কি সবাইকে দূরে সরে যেতে বলছে।
ডাইন করার সময় চলে এসেছে, কারণ হচ্ছে আমরা রাত হয়ে গেছে, কারণ হাতি মানে তাড়ানোর এতটা আমাদের কোনো মানে এক্সপিরিয়েন্স নেই। তো সেই জন্য আমরা বাড়ি চলে এসেছি, তো বাড়ি চলে এসেছি মানে আমরা 5:30-6 দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো অন্ধকারে তোমরা হচ্ছে অন্ধকারে ভিডিওটা করলাম কি, তো অন্ধকারে ভিডিওটা তো আমার দুটো বন্ধু ছিল, ওরা এখানে ছিল, তো ওদেরকে মানে খুবই খুবই স্পেশাল থ্যাঙ্কস, কারণ ওরা না থাকলে পুরো ভিডিওটা সম্পূর্ণ হতো না, কারণ লাস্টের দিকটা তো অন্ধকারে ছিলাম আমি। সেই জন্য ওরা ওদেরকে ফোন করলাম, তো ওদেরকে বললাম যে একটা ভিডিও করে নিয়ে আসবি ভাই, তো সেই জন্য ওরা আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে ভিডিওটা। তো লাস্টের যে পার্টগুলো দেখলে তোমরা যে ট্রেনে করে নিয়ে যাচ্ছে যেগুলো মানে যে রাত্রেবেলা ভিডিওটা সেগুলো ওরা করেছে, তো ওদেরকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। তো পুরো ভিডিওটা যে দুটো হাতি এসেছিলো, তো শম্ভু আর মীনাক্ষী, তো সেই দুটো হাতির পুরো ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। তো এরকমই যদি হাতির কোনো ভিডিও আসে তো আপডেট আসে তো তোমার সাথে শেয়ার করবো সব কিছু। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব করবে, কারণ আমাদেরকে ক্রিকেটে যেতে হবে, ক্রিকেটে যেতে আমাদের 200 সাবস্ক্রাইবার বাকি আছে, 200 নয় ওই 190 সামথিং এরকম সাবস্ক্রাইবার বাকি আছে। তো তাড়াতাড়ি করে দাও এই ভিডিওটাতে, আর চারদিকে শেয়ার করে দাও। তো ভাই আমাকে তো হাতির মানে প্রচুর ভয় লাগে, সেজন্য আমরা ভিতরে যাইনি, তো যতটা পেরেছি ভিডিওটা তোমার সাথে শেয়ার করি। তো কেমনভাবে মানে কেমনভাবে আমরা গেছিলাম তো সব কিছু দেখাতে পারিনি, কারণ জাস্ট আমরা কাঁচা খবর পেলাম সেই জন্য আমরা গেছিলাম। তো চলো গাইস, পরে একটা ভালো ভিডিওতে তোমার সঙ্গে তাড়াতাড়ি দেখাবে, ততক্ষণ চলো টাটা বাই বাই।